ভূত ব্যাপারটা বড়ই অদ্ভুত। কেউ বিশ্বাস করে, আবার কেউ করে না, কেউ আবার বিষয়টিকে একেবারেই উপেক্ষা করে। শোনা যায় অপঘাতে মৃত্যু হলে নাকি ভূত হয়। ভূত থাকুক বা নাই থাকুক, আত্মার উপস্থিতি নিয়ে আজ অবধি কোনো দ্বিমত নেই। শ্রীমদ্ ভগবদ্ গীতাতেও আত্মার অস্তিত্বকে স্বীকার করা হয়েছে। হিন্দুদের বিশ্বাস অনুযায়ী অপঘাতে মৃত্যু হলে এই আত্মার নাকি মুক্তি হয় না। বিশেষ করে ছোট শিশুর মৃত্যু হলে সে তার পরিবারের মানুষের খোঁজ করতে থাকে। পৃথিবীর মায়া ছেড়ে সহজে চলে যেতে পারে না সে। এই ভূতের বা আত্মার হাসি কান্না পিছু ডাকা সব কিছুই অজান্তেই সাধারণ মানুষের মনে ভীতির সঞ্চার করে। মানুষ মৃত্যুর পর তার জীবনের মায়াকে কাটাতে পারে না। তবে শুধু জীবন নয়, অর্থ, কাম, সুরা, প্রিয় স্থান, প্রিয় মানুষ এসবের মায়াও নাকি কাটাতে পারে না। এরকমই একটি কাহিনীর সন্ধান মেলে মধ্যপ্রদেশের শিবপুরীর ভাঙা কেল্লায়। ওয়ালসন্ডার অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা। আজকের সানডে হরর এপিসোডে এরকমই একটা অজানা রহস্যের গল্প তোমাদেরকে জানাবো। এই কেল্লাটি মধ্যপ্রদেশের শিবপুরীতে অবস্থিত। মৃত্যুর আগে মধ্যপ্রদেশের শিবপুরীর এই কেল্লায় যিনি থাকতেন, বর্তমানে তিনি আর কাউকে এই কেল্লায় থাকতে দেন না। তিনি হলেন বীর খান্দেরাও। শিবপুরী আজও জয়ধ্বনি দেয় তার পরাক্রমশীল সন্তান সেনাপতি বীর খান্দেরাওর নামে। বীর খান্দেরাওয়ের জন্যই জনপ্রিয় এবং সমৃদ্ধ হয়েছিল এই নগরী। তিনি সঙ্গীত খুবই পছন্দ করতেন, তাই যুদ্ধবিগ্রহে যখন তিনি থাকতেন না, তখন তিনি তার জাঁকজমকপূর্ণ কেল্লায় প্রতি রাতে মেহফিলের আয়োজন করতেন। সুন্দরী নর্তকীদের ঘুঁড় আর সুরের ছন্দে উতলা হতো রাত। তবে এইসব রাতের নাচ গান যুদ্ধ বিগ্রহের আকর্ষণ দীর্ঘদিন থাকে না। অবশেষে অসুস্থ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে খান্ডেরাও। খান্ডেরায়ের মৃত্যুর পর এই গ্রামে অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। এক এক করে মৃত্যুর ছায়া নেমে আসতে থাকে গ্রামের প্রতিটি পরিবারে। লোকমুখে শোনা যায় খান্ডেরায়ের কেল্লায় ছিল অনেক সম্পদ। সেই সম্পদের মায়া ত্যাগ করে নাকি তিনি যেতে পারেননি। এই সম্পদের মায়াই তাকে কেল্লায় বেঁধে রেখেছে। খান্ডেরায়ের অতৃপ্ত আত্মা কেল্লা ছেড়ে কোথাও যায় না। কেল্লায় থাকা সমস্ত ব্যক্তি, নর্তকী, কেল্লার সমস্ত দাস দাসী সবাই এক তান্ত্রিকের পরামর্শে কেল্লা ছেড়ে চলে যায়। এইসব ঘটনার পর অনেক যুগ কেটে যায়। সব ভয় কাটিয়ে আবার গ্রামের চারপাশে বসতি গড়ে উঠতে থাকে। কিন্তু গ্রামের সমস্ত বাড়িতে লোকজন থাকলেও কেল্লাটিতে আর কেউ যায় না। আজও প্রতি রাতে ঘুঙুরের শব্দ স্পষ্টভাবে শোনা যায়। শোনা যায় যারা সেই ঘুঙুরের শব্দের সুরের টানে এই কেল্লায় একবার গিয়ে হাজির হয়, তারা নাকি আর জীবন্ত ফিরে আসে না, ফিরে আসে তাদের মৃতদেহ। যারা বীর খান্ডেরায়ের কেল্লায় গুপ্তধনের টানে গেছে, তাদের প্রত্যেকেরই মৃত্যু হয়েছে মুখে রক্ত উঠে। আচমচমে এই ভুতুরের রহস্যময় কেল্লাটি বর্তমানে অরক্ষিত অবস্থাতেই পড়ে রয়েছে। মধ্যপ্রদেশের শিবপুরীর এই কেল্লায় তাই না যায় ভালো। আজকের মতো এটুকুটাই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং সঙ্গে থাকা বেল আইকনটিকে প্রেস করো। আর অবশ্যই আমার চ্যানেলকে ফলো করো। ধন্যবাদ।